বাংলাদেশের দক্ষিণ এশিয়া জয় করা নারীদেরকে সংবর্ধনা জানাতে বাংলাদেশ বিমানবন্দর থেকে আমরা যুক্ত হয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছি আমি নোমান আব্দুল্লাহ আমরা দেখছি যে বাংলাদেশের মেয়েদেরকে ফেরার জন্য বাংলাদেশে যে দক্ষিণ এশিয়া জয় করা যে মেয়েরা ফিরছে আজকে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এরই মধ্যে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ছাদখোলা বাস রেডি করা হয়েছে আমরা গতবার দেখেছিলাম যে এই ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা জানানো হয় যখন প্রথমবার বাংলাদেশের মেয়েরা সাফ জয় করে ফেরে এবারও আরেকবার বাংলাদেশ দল টানা দ্বিতীয় বার সাফ জয় করে ফিরল এবং ফিরছে এবং তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য ছাদখোলা বাস প্রস্তুত এবং বাংলাদেশের মেয়েদেরকে সংবর্ধনা জানানোর জন্য বাফুফের অফিসিয়ালরা প্রস্তুত বাংলাদেশের সাধারণ দর্শকরা যারা ফুটবল পছন্দ করেন তারাও কিন্তু প্রস্তুত এখানে আমরা যেটি বলছিলাম এই বাসের কথা আমরা একটু যদি বলি যে আগে থেকে কিন্তু আসলে নির্ধারিত ছিল না এবার ছাদখোলা বাস করা হবে কি না কারণ যেহেতু বাফুফের নতুন কমিটি এসেছে এবং বাংলাদেশের মেয়েদেরকে নিয়েও কিন্তু আসলে এবার সেভাবে প্রত্যাশা ছিল না এটি বলছি কারণ আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই বাংলাদেশের মেয়েরা যখন যাচ্ছিল এই সাফ খেলতে সেখানে আমরা দেখেছিলাম যে তাদের প্রস্তুতির কিছু ঘাটতি ছিল সেই ঘাটতিগুলোর কথা ফুটবলাররাও বলছিলেন কারণ আপনি জানেন যে জুলাইয়ের পর থেকে বাংলাদেশ দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি কোনো ধরনের কম্পিটিটিভ কোনো ম্যাচই তারা খেলতে পারেনি শুধুমাত্র সকালবেলা কিছুক্ষণ অনুশীলন এরপরই তাদেরকে বাফে ভবনে ফিরে যেতে হতো সেই প্রস্তুতি নিয়ে তারা সাফে খেলতে যায় এবং সেখানে তারা যেভাবে পারফর্ম করেছে আমরা দেখেছি প্রথম ম্যাচে বাংলাদেশ দল কিছুটা হোঁচট খেলেও এরপর বাকি ম্যাচগুলোতে যেভাবে কামব্যাক করেছে বিশেষ করে গ্রুপ স্টেজে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে 3-1 গোলের কনভিনসিং উইন এরপরে আমরা দেখেছি যে সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ দল যেভাবে 7-1 গোলে উড়িয়ে দেয় তারপরই মোটামুটি বাংলাদেশ দল তাদের ছন্দে ফেরা শুরু করে এবং ফাইনালে সেই আত্মবিশ্বাস থেকে বাংলাদেশ দল নেপালকে হারিয়ে দেয় এবং টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল এই সাফটা জয় করে ফেরার পর একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ দল সিদ্ধান্ত নেয় এই ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেই বাসটিকে সাজানো হচ্ছে বাসটি প্রস্তুত করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফুলেল সজ্জায় সেটিকে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন মালা সেখানে লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার টাঙ্গ করা হয়েছে এই বাসটিকে সাজানো হয়েছে সুন্দর রঙিনভাবে তো এই বাসটিতে আর কিছুক্ষণ পর বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে যাওয়া হবে আমরা বলছিলাম যে বাংলাদেশের মেয়েরা যে বাসটিতে যাবে আমরা সেই বাসটি একটু ঘুরে দেখতে চাই এই বাসটিতে হচ্ছে বাংলাদেশের মেয়েরা আর কিছুক্ষণ পর চড়বেন এটিতে করে বাংলাদেশ দলের মেয়েরা বিমানবন্দর থেকে যাবেন হচ্ছে বাফুফে ভবনে এখানে কয়েক দফায় তাদের জন্য হচ্ছে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে আমরা জানি এয়ারপোর্টে তাদেরকে সংবর্ধনা দেবেন বাফুফে কর্মকর্তারা এরপর তাদেরকে রাস্তায় নিয়ে যাওয়া হবে যে ছাদখোলা বাসে করে সেখানে দুপাশে নিশ্চয়ই আগের বারের মতো সারি সারি দর্শক থাকবেন যেটি আমরা এর আগেও দেখেছিলাম যে দুই পাশে হাজারো দর্শক সেখানে থাকেন এবং তারা বাংলাদেশের এই স্বর্ণকন্যাদেরকে তারা বরণ করে নেন আমরা দেখেছি গত বছরও গত 2022 সালে যখন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় এবারও আমরা দেখতে পাচ্ছি যে সে ধরনেরই একটি ব্যবস্থা করা হচ্ছে এবং বাংলাদেশের যে সাধারণ ফুটবল প্রেমীরা আছেন তারা কিন্তু এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন আমরা দেখছি যে বিমানবন্দরের বেশ কয়েকটি স্থানে আমরা প্রচুর দর্শককে দেখছি যদিও এটি অনেকটাই রেস্ট্রিক্টেড এরিয়া এখানে অনেক মানুষের ভিড় করার সুযোগ নেই তারপরেও যতজন সুযোগ পেয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা বাংলাদেশের যে সাফ জয়ী কন্যারা আছেন তাদেরকে দু চোখে দেখতে চান এরপরে রাস্তায় নিশ্চয়ই আরও বেশি মানুষের ঢল থাকবে উৎসুক মানুষদের ঢল থাকবে এবং নিশ্চয়ই সেখানে বাংলাদেশের শত শত ফুটবল প্রেমীরা হাজারো ফুটবল প্রেমীরা বাংলাদেশের মেয়েদেরকে বরণ করে নেবেন এরপর বাংলাদেশ দলের ফুটবলাররা বাফুফে ভবনে যাবেন সেখানেও তাদেরকে কয়েক দফায় সংবর্ধনা দেওয়া হবে আমরা এখন পর্যন্ত যে কার্যক্রম জেনেছি সেটি হচ্ছে যে বাফুফে ভবনে সেখানে ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি সেখানে মেয়েদেরকে সংবর্ধনা দেবেন তাদেরকে রিসিভ করবেন এবং বাফুফে যে যিনি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান তিনিও সেখানে থাকবেন তিনি মেয়েদেরকে রিসিভ করবেন এরপর ক্রীড়া উপদেষ্টা মেয়েদের সঙ্গে মিট করবেন তারপর তারা সেখানে তাদের জন্য কি কি ধরনের আর্থিক পুরস্কার থাকবে সেই সব ঘোষণাগুলো তারা সেখান থেকে দেবেন আমরা যে কথাগুলো এর আগের বারও বলছিলাম বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার পর যেটি হয় যে আমরা যেটি দেখি যে বেশ আনুষ্ঠানিকতা থাকে এরপর মেয়েদেরকে নানা ধরনের সংবর্ধনা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বাফুফের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় কিন্তু আলটিমেটলি যেটি হওয়ার দরকার সেটি কিন্তু আমরা গতবার বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে ফেরার পরে যে আশ্বাসগুলো আমরা পেয়েছিলাম সেটি কিন্তু আমরা পরবর্তীতে দেখিনি আমরা দেখেছিলাম যে যে দাবিগুলো মেয়েদের ছিল মূলত যে নিয়মিত ফুটবল ম্যাচগুলো মাঠে থাকার অর্থাৎ সেটি ইন্টারন্যাশনাল ম্যাচ হোক সেটি লীগ পর্যায়ের ম্যাচ হোক সেই দাবিগুলো মেয়েরা সবসময় করে আসেন সেই
ম্যাচ কিন্তু তারা খেলতে পারেন না সেভাবে। আমরা 2022 সালে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার পরও দেখেছি বাংলাদেশ দল কিন্তু অলিম্পিকের যে বাছাই পর্ব ছিল সেই বাছাই পর্বে বাংলাদেশ দল খেলতে যেতে পারেনি শুধুমাত্র টাকার অভাবে। এ ধরনের একটি এক্সকিউজ তখন বাফুফে কর্মকর্তারা দিয়েছিলেন যে টাকার কারণে তারা মায়ানমারে খেলতে যেতে পারেননি। এবারও যদি বাংলাদেশ দল আবার সেই একই বৃত্তে আটকে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ফুটবল যেখানে থেমে আছে ঠিক সেখানেই থেমে থাকবে, সেটি নিশ্চয়ই প্রত্যাশা করবেন না কেউই। বাংলাদেশের ফুটবলাররা বারবারই দাবি জানিয়েছেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি নারী লীগ হওয়ার কথা ছিল, সেই নারী লীগটিও কিন্তু যাচ্ছে তাইভাবে অনুষ্ঠিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি যে লীগটি হওয়ার কথা ছিল সেই ফ্র্যাঞ্চাইজি লীগটি কিন্তু অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের মেয়েরা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার দাবি করে থাকেন সবসময়ই, সেই আন্তর্জাতিক ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ দলের মেয়েদের খেলা হয় না। আমরা যেটি বলছিলাম একটু আগেও যে বাংলাদেশ দল এবছর মাত্র দুটি করে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আন্তর্জাতিক ম্যাচ এই সাফে যাওয়ার আগে। জুনে বাংলাদেশ দল চাইনিজ তাইপের বিপক্ষে দুটো ম্যাচ খেলেছিল, সেই দুটো ম্যাচে বাংলাদেশ দল কিন্তু বেশ বাজেভাবে হেরেছিল। শক্তিমত্তায় চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল বলেই এরপর বাংলাদেশ দল জুলাইয়ে ভুটানের বিপক্ষে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, সেই দুটো ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছিল। তারপর বাংলাদেশ দল আশা করছিল যে তাদেরকে আরও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে, কিন্তু সেই সুযোগটা তারা পাননি। যেটি সাফ খেলতে যাওয়ার আগেও বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বারবার বলছিলেন যে একটা ম্যাচ খেলার বা দুটো ম্যাচ খেলার বা শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিপক্ষে যদি তারা ম্যাচ খেলার সুযোগ পেতেন সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটা আরও ভালো হতো এবং তারা বুঝতে পারত যে তাদের শক্তিমত্তা কোথায় আছে। তো আমরা বাস থেকে কথা বলছিলাম, এই বাসটিকে আমরা এখন পর্যন্ত দেখছি যে সাজানো হয়েছে এবং সাজানো হচ্ছে, এখনও কার্যক্রম চলছে। তো বেশ কিছু ফুল দিয়ে আমরা দেখছি যে এই বাসটাকে সাজানো হয়েছে। মেয়েরা আমরা যদ্দূর জানি যে 2:15 নামার কথা, তবে ফ্লাইট কিছুটা ডিলে করবে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং যদি সেটি হয় এর মধ্যে আমরা আশা করব যে এই বাসটাও তার মধ্যে প্রস্তুত হয়ে যাবে, আরও বেশি বর্ণিল হবে, আরও বেশি রঙিন হবে। এই রঙিন বাসে করে মেয়েরা যাবেন, সেখানে তাদেরকে সংবর্ধনা দেবেন সমর্থকরা, আর রাস্তার দুপাশের সমর্থকরা হাজির হবেন, সেখানে বাফে কর্মকর্তারা থাকবেন এবং বাফে ভবনেও তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, যেটি এই সাফ জয়ী কন্যারা ডিজার্ভ করেন। তো বাস থেকে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। ফাইনালের যেই প্রথম একাদশ নেমেছিল